আসসালামু আলাইকুম। আর ডট ট্রিকি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আজকে অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু সাজেশনের প্রথম পার্টে জানাই স্বাগতম। আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু বিষয়ের সাজেশন নিয়ে কিছু আলোচনা করব এবং আপনাদের এই তৃতীয় বর্ষে পরীক্ষার্থীদের জন্য কিভাবে প্রিপারেশন নিলে, কোন অধ্যায়গুলো পড়লে আপনাদের সর্বোচ্চ ভালো ফলাফল করতে পারবেন এবং সেই অধ্যায়গুলো থেকে কোন স্পেসিফিক থিওরি এবং ম্যাথগুলো পড়তে হবে সেই বিষয়টা নিয়েই আজকে আমরা মূলত আলোচনা করব। তো অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ক্যালকুলাস টু বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ক্যালকুলাস টু বিষয়ে টোটাল মূলত 14টা অধ্যায় দেয়া আছে। এখন এই 14টা অধ্যায় পর্যালোচনা করে এবং আমাদের বিগত প্রায় 10 থেকে 12 বছরের প্রশ্নগুলো আমরা একত্রিত করে সেইগুলোকে আমরা কম্বাইন করে সেইগুলা থেকে আমরা পর্যালোচনা করার পর আপনাদের এই সাজেশনটা তৈরি করতেছি। মূলত ফাইনাল পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে গেলে আপনাদের কাছে গুছানো পরিপাটি পরিপূর্ণ একটা যদি গাইডলাইন আপনাদের সামনে থাকে তাহলে আপনাদের সেই গাইডলাইন ফলো করে প্রিপারেশন নিলে ফাইনাল পরীক্ষায় খুব অল্প পরেও ভালো ফলাফল করার পসিবল। তো আপনাদের মূলত ওই গাইডলাইনটা দেওয়ার জন্যই আজকের এই সাজেশনটা দেয়া। আজকে আমরা মূলত এই ক্যালকুলাস টু বিষয়ের কোন অধ্যায়গুলা আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন এবং সেই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলার কোন থিওরি বা এবং কোন ম্যাথগুলা পড়বেন সেটা নিয়েই মূলত আলোচনা করব। তো আজকে ক্যালকুলাস টু বিষয়ের আমাদের এই সাজেশনটাকে অধ্যায় অনুযায়ী দুইটা পার্টে আমরা ভাগ করছি। সেটা হচ্ছে খ বিভাগের জন্য যে অধ্যায়গুলো আপনারা বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, মানে যে অধ্যায়গুলো থেকে খ বিভাগের প্রশ্নগুলো বেশি এসে থাকে, এবং পরবর্তীতে আমরা গ বিভাগের জন্য আলোচনা করব যেখানে গ বিভাগের জন্য প্রশ্নগুলো বেশি এসে থাকে। তার মধ্যে থেকে আমি খ বিভাগের জন্য আমি সিলেক্ট করেছি হচ্ছে অধ্যায় নাম্বার 1, যে অধ্যায়ের নামটা হচ্ছে আমাদের ভেক্টর মান ফাংশন। প্রতি বছর আমাদের এই অধ্যায় 1 থেকে আমাদের 4 নাম্বার আপনারা পাবেন, এটা মাস্ট। 4 মার্ক আপনারা পাবেন, এটা মাস্ট। 1 নাম্বার অধ্যায় থেকে 4 মার্ক আপনাদের আসবেই। তারপর আছে হচ্ছে অধ্যায় 2। এই অধ্যায় 2 এর মধ্যে আবার 3টা পার্ট আছে, অধ্যায় 2 এর এ বি সি। মূলত অধ্যায় 2 এর এ থেকেই মেইনলি প্রশ্নগুলো এসে থাকে এবং এই অধ্যায় 2 এর এ থেকেও প্রতি বছর আপনারা 4 নাম্বার পাবেন, এটা শিওর। এবং যদি লাগ ভালো থাকে তাহলে হয়তোবা এটা 10 নাম্বারের জন্য কোনো একটা প্রশ্ন আপনারা পাইতে পারেন, তবে 4 মার্ক আপনারা 100% পাবেন। এবং পরবর্তীতে অধ্যায় চারের মধ্যেও বেশ কিছু পার্ট আছে, অধ্যায় 4-এর এ বি সি ডি। এবং এই প্রত্যেকটা অধ্যায় থেকেই মূলত আমাদের গুরুত্বপূর্ণ কিছু এক্সাম্পল আছে যেগুলো থেকে প্রশ্ন আসে। এখান থেকে খ বিভাগের জন্য 4 মার্কের একটা প্রশ্ন আপনাদের আসবে এবং এখান থেকে আবার গ বিভাগেও প্রশ্ন আসে। তাহলে আপনারা যদি 1, 2, 4 এই 3টা অধ্যায় পড়েন তাহলে খ বিভাগের 3টা প্রশ্ন মাস্ট পাচ্ছেন। এবং এর পরবর্তীতে 8 নাম্বার অধ্যায় থেকেও আমাদের 4 নাম্বার আসবে হচ্ছে মার্ক, আমাদের এই 4 নাম্বার মাস্ট আপনাদের আসবে। এখন আপনি বলতে পারেন যে আমি মাস্ট শিওরলি কিভাবে বলতেছি। আমরা বিগত প্রায় 10 থেকে 12 বছরের প্রশ্নগুলো আমরা অ্যানালাইসিস করছি এবং সেখান থেকে আমরা যতটুকু দেখতে পাইছি যে বিগত 10 বছরের মধ্যে প্রত্যেক বছরই এই অধ্যায়গুলো থেকে ধারাবাহিকলি প্রশ্ন আসতেছে। তার মানে আমরা বলতে পারি এই বছরও এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে। এবং এর পরবর্তীতে অধ্যায় নাম্বার 6 এবং অধ্যায় নাম্বার 10 এই 2টা থেকে আমাদের 4 মার্কের করে প্রশ্ন আসতে পারে। সেখানে হয়তোবা কখনো কখনো 6 নাম্বার অধ্যায়ের প্রশ্ন মিস যায়, কখনো হয়তোবা 10 নাম্বার। এই জন্য আমরা 2টা একসাথে কম্বাইন করে রাখছি যাতে এই 2টা থেকে আপনারা 4 নাম্বার পাবেন। এখন আপনারা খ বিভাগের জন্য পরীক্ষার হলে টোটাল প্রশ্ন পাবেন হচ্ছে 8টা। এই 8টা প্রশ্ন থেকে আপনাদের আনসার করতে হবে হচ্ছে 5টা প্রশ্ন। 8টা থেকে আপনাদের 5টা প্রশ্ন আপনাদের আনসার করতে হবে। তাহলে আপনি ওই 5টা প্রশ্ন আনসার করার মতো করে যদি অধ্যায়গুলো সিলেক্ট করে ফেলেন, যেখানে দেখেন অধ্যায় 1 পড়লে আপনি 1টা প্রশ্ন মাস্ট পাচ্ছেন, অধ্যায় 2 পড়লে আপনি 1টা পাচ্ছেন, অধ্যায় 4 পড়লে 1টা পাচ্ছেন, অধ্যায় 8 পড়লে 1টা পাচ্ছেন, তাহলে কিন্তু এই 4টা অধ্যায়ও যদি আপনি পড়েন খ বিভাগের জন্য তাহলে আপনার এখান থেকে টোটাল 4টা প্রশ্ন আপনি পরীক্ষার মধ্যে কমন পাবেন। এর পরবর্তীতেও আরও বাকি অধ্যায়গুলো থেকে আরও কিন্তু 4টা প্রশ্ন আসবে।
তার মানে যে এই যে আমাদের 6টা অধ্যায় লিখছি এর বাহিরের যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসবে না এরকম কিন্তু না, মানে এই 4টা থেকে তো আসবেই, এর পরবর্তীতে বাকি যে 4টা প্রশ্ন সেই 4টা প্রশ্ন বাকি অধ্যায়গুলো থেকে মিলিয়ে আপনাদের আসবে। তাই এজন্য আমি এই অধ্যায়গুলো সিলেক্ট করছি, এই অধ্যায়গুলো পড়লে মূলত আপনাদের 5টা পরীক্ষার মধ্যে আনসার করার মতো আপনারা পেয়ে যাবেন। আর যারা যারা আপনারা ফাইনাল পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল করতে চান তারা তো সবগুলো অধ্যায়ই পড়বেন, তাদের জন্য কিন্তু সব অধ্যায়ই পড়তে হবে। এখন আমি ওইরকম ভাবে গুছানোর চেষ্টা করছি যাতে করে সবাই এই সাজেশনটা ফলো করলে ভালো একটা ফলাফল করতে পারে। যারা একটু কম প্রিপারেশনে আছে তারাও এখান থেকে অল্প পড়েও ভালো ফলাফল করতে পারবে, এবং যারা ভালো এবং সর্বোচ্চ প্রিপারেশন নিয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে, যেখানে আপনারা সবগুলো অধ্যায় তো পড়বেনই, এই অধ্যায়গুলো একটু বেশি স্পেসিফিকলি জোর দিয়ে পড়ে যাবেন যাতে করে ফাইনাল পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনাটা আপনাদের বেশি থাকে। তো এখন যাব হচ্ছে আমরা গ বিভাগের প্রশ্নর জন্য। তো গ বিভাগের মধ্যে আপনাদের 4 নম্বর যে অধ্যায়, এই 4 নম্বর অধ্যায়ের আমি অলরেডি বলছি খ বিভাগের মধ্যে, এই 4 নম্বর অধ্যায় থেকে প্রতি বছরই 10 নম্বরের জন্য একটা প্রশ্ন আসে, 10 মার্কের জন্য একটা প্রশ্ন আসে, এবং 7 নম্বর অধ্যায়, 12 নম্বর অধ্যায়, 14 নম্বর অধ্যায়, এই 3টা অধ্যায় থেকে আপনি 30 নম্বর মাস্ট পাবেন, 30 মার্ক আপনি মাস্ট পাবেন। যদি কেউ শুধুমাত্র পাশ করার কথাও চিন্তা করে সে যদি অধ্যায় 7, অধ্যায় 12 এবং অধ্যায় 14 এই 3টা অধ্যায়েও কেউ ভালোভাবে পড়ে যায় তাহলেও সে পরীক্ষার মধ্যে 30 মার্ক মাস্ট কমন পাবে, যেখানে অধ্যায় 14 থেকে মাত্র 2টা উপপাদ্য পড়লেই হয়, 2টা উপপাদ্য থেকে একটা মাস্ট আসবে। ওই 14 নম্বর অধ্যায়ে টোটাল 3টা উপপাদ্য আছে যেটা প্রতি বছরই ওই 3টা থেকে ঘুরে ফিরে আসে, যেটা গত বছর একটা চলে আসছে বাকি আছে 2টা, ওই 2টা থেকে একটা এবছর আসবে মাস্ট। এবং আপনাদের গ বিভাগের জন্যও কিন্তু আপনাদের টোটাল প্রশ্ন আসবে হচ্ছে 8টা, ওই 8টা প্রশ্ন থেকে আপনাদের আনসার করতে হবে হচ্ছে টোটাল 5টা প্রশ্ন। এখন আপনারা এই বাকি যে অধ্যায়গুলো আছে বাকি অধ্যায়গুলো থেকে মিলিয়ে বাকি 4টা প্রশ্ন আসবে, এই যে 4টা অধ্যায়, অধ্যায় 4, 7, 12, 14 এগুলো অধ্যায় থেকে প্রতি বছর মাস্ট আপনার একটা করে বড় প্রশ্ন আসতেছে। তো এগুলা এই যে 4টা অধ্যায়, এই 4টা অধ্যায় পড়লেও আপনাদের 40 মার্ক আপনাদের কমন পাবেন। এখন বিষয় হচ্ছে যারা এই প্রস্তুতিটা নেয়ার জন্য গুছিয়ে প্রিপারেশন নিতে চায় তারসে ফলাফল ভালো করা খুবই সহজ যদি সেটা প্রপার ওয়েতে প্রপার গাইডলাইন আপনাদের সামনে থাকে এবং আপনারা সেটা যদি জেনে বুঝে সঠিক ওয়েতে প্রস্তুতিটা নিতে পারেন তবেই আপনাদের সেখান থেকে ভালো একটা ফলাফল করা সম্ভব। তো দেখেন আপনারা যদি মাত্র এই 4টা অধ্যায় এবং এখানে প্রথম 2টা অধ্যায় এই 6টা অধ্যায়ও যদি কেউ পড়েন তাহলে এখানে 40 মার্ক, এখানে হচ্ছে 3টা প্রশ্ন, তাহলে 3টা প্রশ্ন তো আসছে হচ্ছে 12, তাহলে 40 আর 12 অলমোস্ট 50+, তাহলে আপনারা যদি 50+ এই মাত্র এই 6টা অধ্যায় পড়ে আপনারা তুলতে পারেন তাহলে কিন্তু অলমোস্ট আপনাদের ফার্স্ট ক্লাস কমপ্লিট, এবং হয়তোবা কোনো যদি আরো বেশি কমন পান এগুলো থেকে হয়তোবা আপনি অন্য কোনো অধ্যায়ও যদি সাথে পড়ে যান তাহলে হয়তোবা আপনার এ প্লাস তোলা খুবই সহজ। আপনারা শুধু এই 6টা অধ্যায় পড়লেও আপনারা ফার্স্ট ক্লাস মাস্ট পাবেন। তাহলে এই ক্যালকুলাস 2-তে টোটাল অধ্যায় আছে হচ্ছে 14টা, এখন ওই 14টা অধ্যায় থেকে মাত্র 6টা পড়লেও আপনারা ফার্স্ট ক্লাস তুলতে পারতেছেন, তাহলে এখন বুঝেন কতটুকু সহজ যদি আপনি প্রপার গাইডলাইনের মাধ্যমে এই বিষয়গুলো জানেন। এখন এই যে প্রপার গাইডলাইনের মাধ্যমে আপনাদেরকে এই বিষয়গুলো আমরা বলে দেওয়ার চেষ্টা করতেছি, এবং এই অধ্যায়গুলো থেকে কোন গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথগুলো আপনারা পড়বেন সেটাও কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। এখন আপনারা এই অধ্যায় 1 এবং অধ্যায় 2, অধ্যায় 4, 7, 12 এবং 14 এগুলো থেকে যে গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো পড়বেন সেই গুরুত্বপূর্ণ উপপাদ্য এবং ম্যাথগুলো দিয়ে আমি আরেকটা ক্লাস সাজেশনের রেডি করব, যেখানে আমি প্রত্যেকটা অধ্যায়ের কোনগুলো গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথ আছে সেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব, যাতে করে ওই অধ্যায়গুলো থেকে আপনারা কোনগুলো পড়লে আপনাদের জন্য ভালো হবে সেই বিষয়টা আপনারা জানতে পারেন। এখন এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথগুলা সবগুলা যদি একসাথে গুছানো প্রস্তুতগুলা যদি গুছানো পরিপাটিভাবে আপনাদের সাথে কমপ্লিট রেডি করা থাকে তাহলে সেটা আপনাদের জন্য ফাইনাল পরীক্ষার আগে অবশ্যই অনেক বেশি উপকারী হবে। সেই বিষয়টাই মাথায় রেখে আমাদের অনার্স দ্বিতীয় বর্ষের প্রত্যেকটা বিষয়েরই পেইড কোর্স অ্যাভেলেবেল আছে, যে কোর্সগুলোর মধ্যে এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ সকল থিওরি এবং ম্যাথগুলো আমরা কমপ্লিট করে রেখেছি, এবং আপনাদের
আপনাদের স্ক্রিনে আপনারা দেখতে পাবেন আমরা আমাদের পেইড কোর্সের ওই অধ্যায়গুলার যতগুলা ক্লাস আছে আমরা সিরিয়াল ওয়াইজ কমপ্লিট করে রাখছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কিছু স্ক্রিনশট প্রোভাইড করতেছি, যেগুলো দেখলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র যে এই অধ্যায়গুলাই পড়ানো হয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ বললাম, শুধু এগুলা যে পড়ানো হয়েছে বিষয়টা এরকম না। আমরা প্রত্যেকটা অধ্যায় অধ্যায় এক থেকে শুরু করে অধ্যায় চোদ্দ পর্যন্ত 14টা অধ্যায় আমরা কমপ্লিট করছি। এখন যেহেতু ফাইনাল পরীক্ষার আগে আপনারা বেছে গুরুত্বপূর্ণ গুলা পড়বেন, তো ওইটার জন্য আমি শুধু গুরুত্বপূর্ণ গুলাকে আপনাদের দেখিয়ে বলে দিতেছি। যারা ভালো ফলাফল করতে চান তাদের জন্য সবগুলো আমাদের কমপ্লিট করা আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হয়ে সবগুলা ক্লাস আপনাদের সামনে রেডি আকারে পেতে পারেন। এখন আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আমাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা হচ্ছে 01787375193। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল দেওয়ার মাধ্যমেও আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারবেন। এবং আমাদের পেইড কোর্সগুলোর মধ্যে এই প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথ আমরা খাতায় লিখে সেটার সাজেশন আকারে আমরা দেই। তাহলে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি যদি একটু দেখিয়ে দেই যে আমরা কিভাবে তাদেরকে কিভাবে আমরা সাজেশনগুলো প্রোভাইড করি এবং তাদেরকে কিভাবে দেয়া হয় সে বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই। দেখেন, যেমন চ্যাপ্টার ওয়ান অধ্যায় এক, ক্যালকুলাস টু এর অধ্যায় এক, ভেক্টর মান ফাংশন, সেই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথগুলো আছে সেগুলো আমরা তাদেরকে এরকম খাতার মধ্যে লিখে সেটা সর্বশেষ কত সালে আসছে এবং সেই ম্যাথটা আমাদের পেইড কোর্সে কত নাম্বার ক্লাসে আছে সেটা পর্যন্ত স্পেসিফিকলি লিখে দেওয়া হয়। এবং এই যে অধ্যায় একের জন্য তারা মূলত এই বিষয়গুলো পড়তে হবে, এই যে আমাদের এক্সাম্পলগুলো দেওয়া আছে এই এক্সাম্পলগুলো পড়লে মূলত অধ্যায় একের জন্য সবই কমপ্লিট হবে। এখন শুধুমাত্র এই এক্সাম্পল সবগুলা কারা পড়বে, যারা সর্বোচ্চ ভালো ফলাফল করতে চায়, এবং ওইগুলা থেকেও আমরা শর্ট করে দিছি, যেগুলো থেকে 100% এবং 99% দিয়ে আমরা স্পেসিফিক করে দিচ্ছি যেগুলো মাস্ট পড়তেই হবে। যে অল্প পড়তে চাই তার জন্য এগুলো পড়তে হবে, যে সর্বোচ্চ ভালো করতে চাই তার জন্য এই বিষয়গুলো মাস্ট পড়তেই হবে। তো ওইটার জন্য দেখেন আমরা 100% এবং 99% দিয়ে দিয়েছি, এবং যেগুলোর মধ্যে 100% বা 99% লেখা নাই সেগুলো আপনারা বেসিক ইনক্রিজ করার জন্য বা আপনাদের জানার জন্য বা বোঝার জন্য আপনারা পড়বেন, যাতে করে আপনি ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেন। এখন আমাদের এই 99% গুরুত্বপূর্ণ যে আমাদের ম্যাথটা আছে সেটা ন্যাশনালে 2016 আসছে এবং সেটা আমাদের পেইড কোর্সে 4 নম্বর ক্লাসে দেয়া আছে। এরকম ভাবে প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ থিওরি ম্যাথ এবং আমাদের সেটা এরকম ভাবে কত সালে আসছে এবং সেটা আমাদের পেইড কোর্সে কত নাম্বার ক্লাসে আছে এরকম স্পেসিফিকলি আমরা বলে দিয়ে তাদেরকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, যাতে করে ফাইনাল পরীক্ষার আগে তাদের খুঁজতেও না হয়, তাদের অযথা সময়ও নষ্ট হবে না। মনে করেন এই গুরুত্বপূর্ণ যেটা 100% আমরা দিচ্ছি, এই গুরুত্বপূর্ণ থিওরি এই এক্সাম্পলটা সরাসরি সে ক্লাস নাম্বার 3 এর লিঙ্কে ক্লিক করে সে ক্লাসটা প্রিপারেশনটা নিয়ে নিবে, একবার পড়বে, বুঝবে, লিখবে এবং প্র্যাকটিস করবে। তাহলে তার যে সময়ের যে অপচয়টা পরীক্ষার আগে সেই সময়ের অপচয়টাও হবে না এবং প্রপার ওয়েতে গুছিয়ে তারা প্রিপারেশনটাও নিতে পারবে। আশা করি এই পেইড কোর্সে জয়েন হলে আপনাদের জন্য সেটা অবশ্যই অনেক বেশি উপকারী হবে এবং আপনাদের ফাইনাল পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য অবশ্যই সেটা সহায়ক হবে। তো এই ছিল আজকের এই ক্যালকুলাস টু বিষয়ের জন্য সাজেশনের কিছু আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা ওই অধ্যায় অনুযায়ী ওই অধ্যায়গুলোর কোন স্পেসিফিক ম্যাথগুলো পড়বেন সেইগুলো দিয়ে আমরা একটা প্রপার সাজেশনটা তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা এই অধ্যায়ের নিজেদের মতো করে গুছানোর চেষ্টা করেন এবং প্রিপারেশন শুরু করেন এবং এই অধ্যায়গুলো পড়তে থাকেন। পরবর্তী সাজেশন আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই দিব এবং কোন আমাদের থিওরি এবং ম্যাথগুলো পড়বেন সেই অধ্যায়ের সেগুলো আমরা বলে দিয়ে আপনাদের জন্য সহায়ক সর্বোচ্চ ভালো ফলাফল করার জন্য যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আমরা চেষ্টা করব। তো এই ছিল আজকের ক্লাস, ইনশাল্লাহ খুব খুব শীঘ্রই পরবর্তী সাজেশনটা নিয়ে আমরা উপস্থিত হব। ধন্যবাদ।